হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল দিস ইজ সীমা ফ্রম সীমাস ব্লগ অ্যান্ড কোক এই আলুটার নাম বন্ধুরা জাম আলু এটা কিন্তু উত্তরবঙ্গের একটা আলু এবং এই আলুটা রংপুর ময়মনসিং এইসব এরিয়াতে পাওয়া যায় এই আলুর ভর্তাটা এত মজা হয় যে আজকে আপনাদের সঙ্গে আমি সেই রেসিপিটাই শেয়ার করতে চলছি নর্মাল আলুর থেকেও এই আলুর ভর্তাটা বেশ আঠালো এবং ভর্তাটা খুবই সুস্বাদু হয় পরিমাণ মতো পানির মধ্যে আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে এটার উপরের খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়ানোর পরে দেখেন এই আলুটার কালার একদম লাল ভেতরেও লাল আর এই লাল হওয়ার কারণেই কিন্তু এই আলুটার নাম হয়েছে জাম আলু এবার আমি ভর্তায় চলে যাচ্ছি ভর্তার জন্য দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে চারটা শুকনো মরিচ আমি সরিষার তেলে ভেজে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে এই পেঁয়াজ মরিচ আর লবণ মেখে নিচ্ছি মাখার পরে এবার আমি বেশ এখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিচ্ছি সরিষার তেলটা ভর্তায় একটু বাড়িয়ে দিলে ভর্তার টেস্টটা অনেক ভালো লাগে এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে আমি অফ স্ক্রিনে এটা ভালো করে চটকে নিয়ে আসলাম আর দেখুন কি চমৎকার একটা ভর্তা হয়েছে এই ভর্তাটা নর্মাল আলুর ভর্তার থেকে অনেক বেশি আঠালো এবং খেতে খুবই সুস্বাদু আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন এবং এই আলুটার দাম একটু বেশি নর্মাল আলুর থেকে একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি এবং ব্লগ দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত Goodbye.